সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। রাজশাহী দুর্গাপুর হাট থেকে আজকে আমরা জানব আলু বাজার। আজকে 1 নভেম্বর 2023 সাল, তো প্রচুর বাড়ছে আপনার আলুর দাম। আজকে বাজার থেকে আমরা জানব পাইকারি খুচরা কী দাম দিচ্ছে। ভাই কী দাম দিলেন পাইকারি আজকে? পাইকারি হ্যাঁ কত? 52 টাকা পাইকারি বেচতে হবে। আর খুচরা কত বেচছেন আজকে? 60 মানে 55 থেকে 60 কেজি। তো দর্শক আসলে চাচা আলু নিচ্ছেন, হ্যাঁ কত করে নিলেন? 1 কেজি 60 টাকা। আসলে আলুর দামটা অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে না? তো আমরা আসলে দেখছি যেগুলো নিম্নমানের আয়ের মানুষের বিশেষ করে খাইতে হবে। আমি কি করা খাইতে হবে মানে স্টোরে খরচা আছে, কিছুটা খরচা আছে। সামনে কি একটু কমতে পারে আলু দাম? একটু কমতে পারে বলছে না? তো দর্শক আমরা এখানে দেখছি পাইকারি বাজারে ভাইরা বেচে কিনে করছে আজকে 52 টাকা, তারা 49 টাকার মতো বলছেন কিনা আছে আপনাদের এখানে খুরসা আনতে যে কিছুটে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি জানি। এটা তো স্টিকটা না, এটা কি ঠাকুর গাইডটা নাকি? ঠাকুর গাই স্টিক। তবে রাজশাহীটার একটু দাম কম মনে হয়, মানে রাজশাহীর আলুটা একটু মান কম আর ঠাকুর গায়ের যে আলুটা এটার মানটা বেশি। তো অনেকে জানতে চাচ্ছিলেন বীজ আলু কম। তো আমরা দেখছি এই পাশ দিয়ে এগুলো হচ্ছে দেশি বীজ আলু। আলু লোকসানটা কিন্তু ভালো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম চাচা, ভালো। এটা বীজ আলু না? বীজ আলু বাবা। এটা স্টিকের ছোটটা? স্টিকের ছোট। কত বেচছেন আজকে স্টিক ছোট? 60 টাকা বেচছেন। 60 টাকা জি। আর এই যে দেশি কাইটা? দেশি এটা আপনার 70 টাকা। 70 টাকা জি। তো দর্শক আমরা এখানে দেখছি এগুলো বীজ আলু। অনেকে বলছিলেন বীজ আলুর দাম জানেন তো, আজকে আমরা এখান থেকে কিছুটা দেশি এবং যেটা হচ্ছে আপনার স্টিকের ছোট কাইটা, তো এটা 60 টাকা আর হচ্ছে দেশিটা 70 টাকা বেচে কিনা হচ্ছে। আর আজকে আমরা এই পাশ দিয়ে দেখছি যেগুলো হচ্ছে আপনার সরাসরি পাইকারি আলু বাজার। এখানে 50 থেকে 52 পাইকারি বাজার এবং 55 থেকে 60 টাকা খুচরা বাজারে আজকে আটক বেচে কিনা হচ্ছে। মোটামুটি আসলে আলুর দামটা অনেকটাই বৃদ্ধি, হয়তো কিছুটা যদি কমে নিম্নমানের আয়ের মানুষের জন্য সবচেয়েতে ভালো হয়। তো ব্যবসা ভাইরা বলছে যে হয়তো কিছুটা কমতে পারে কিছুদিনের মধ্যে। তো এখান থেকে বিদায় নিচ্ছি আজকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।